আরো সেই গোপন করেছে আল্লাহ কত শাশ কত বার কামলি বালা কত শাশ কত বার কামলি বালা আরো সেই গোপন করেছে আল্লাহ কত শাশ কত বার কামলি বালা কত শাশ কত বার কামলি বালা মদিনা বালা মদিনা বালা দেখে মন ভরে না আমরা সবাই মিলে গাইব তো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখা যাক দেখি নবীর যশোরে যারা যারা বলেনি খুব বদের অনেকে আছে, অনেকে আছে একদম মন দিয়ে গাইছে, আবার অনেকে আছে যারা একদমই বলে না, বলে তুমি যতই বলো আমি বলবই না। অনেকে আছে এরকম বদমাইশ থাকে না এরকম। এ দেখেন একটা কথা মনে পড়ে যায় যে বাচ্চাটা ওইটুকুনি বাচ্চা, ও আমি গজল বলছি ওরা ফোনে খেলা করছিল তাই না, বলছিলাম একটা কথা বলবো। তা হঠাৎ করে একদিন একটা লোক বাচ্চা কোলে করে নিয়ে ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেব একটু ফুঁক মেরে দাও তো। বলে কেন কি হয়েছে? বলে বাচ্চা খালি কাঁদে, দুধ দেই কাঁদে, খেলা দেই কাঁদে, যা করি খালি কাঁদে। তো ইমাম সাহেব আয়াতুল কুরসি পড়ে একটু ফুঁ মেরে দিল, যাও আল্লাহ ভালো করে দেবে। বাড়ি গেল, পরের দিন আমার ইমাম সাহেবের কাছে এলো, ইমাম সাহেব কেন ফুঁ মেরেছো? বলে কেন ভাই কি হয়েছে? বলে তুমি ফুঁ মারার পর থেকে তো কান্না বেড়ে গেছে। তা এখন ইমাম সাহেব বলে ডোস একটু বাড়াতেই হবে, তাই একটু ভালো করে তেল ফেল পড়ে একটু পানি টানি পড়ে, বলে যাও একটু খাওয়াবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তা পরের দিন থেকে আরও সে লোক আসে না,
ইমাম সাহেবের কাছে আর আসে না। একদিন ইমাম সাহেব চায়ের দোকানে বসে আছে, সামনে তে লোকটা যাচ্ছে, ইমাম সাহেব দিকে ফিরেও তাকায় না। তখন ইমাম সাহেব ডাকছে, ও ভাই কি ব্যাপার, আর ফিরে তাকাও না কেন? বলে আমি ইমাম টিমাম মানিনি আর। বলে কেন, কি হয়েছে? বলে তোমরা সব লোকের বাড়ি খেয়ে খেয়ে খালি ভুঁড়ি বড় করো, তোমাদের ফুঁতি কোনো কাজ হয় না, বেকার তোমরা সব, তোমাদের কোনো আমল নেই। বলে কেন, কি হয়েছে তো বলো? বলে বাচ্চা কাঁদছিল বলে ফু মারতে এসেছিলাম, ফু মেরেছো, বাচ্চা তো কান্না থামে না। বলে তাহলে এখন উপায়? বলে কান্না থেমে গেছে। বলে কি করে থামলো? বলে ও তোমাদের ফুঁতি কাজ হয়নি, ওর মার 5G ফোন ছিল, একটু গেম বার করে একটু কার্টুন বার করে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেবের ফুঁতি এখন আর কাজ টাজ নেই, বুঝলেন না? তা ফোন হয়েছে এখন কাল, তাই না? চলো সবাই মিলে আর এক ছন্দ গাইবো, দেখি ওগো শাম শাম হে মাই মাই দাদা দে